আসসালামু আলাইকুম। আমরা মনে হয় লিডার এখানে সবাই, তাই না? বাট প্রোগ্রামে আসার পরে কিন্তু প্রাণ পাইনি, প্রাণ লাগবে। কারণ আপনি যদি এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে বাইরে যাবেন, যখন তখন যদি আপনার টেস্টটা এমন থাকে, কাজে কাজে যখন নামবেন টেস্ট টোটালি শেষ, বাস্তবতা কথাই না, কাজে বিশ্বাসী। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আয়োজক এবং বেস্ট ওয়ার্ল্ডের ম্যানেজমেন্ট বিন্দু, আমার প্রাণের কোম্পানি বেস্ট ওয়ার্ল্ড, এবং আজকে সারা বাংলাদেশ থেকে আগত চমৎকার বাছাইকৃত কিছু লিডার এবং যারা বেস্ট ওয়ার্ল্ডের প্রাণ বললে চলে, সবার জন্য যশোরের পক্ষ থেকে, খুলনা বিভাগের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। একটা মেসেজ আপনাদেরকে দিই, যে আজকে যে পাঁচজন ব্যক্তি মোটরসাইকেল অ্যাসিভ করলো, আমার মনে হয় এই অফারটা আমরা চাইলে আজকে যারা সবাই বসে আছি সবার পক্ষে অ্যাসিভ করা সম্ভব ছিল। ইয়েস আর নো? কারণ এত শর্টকাট মোটরসাইকেল অ্যাসিভ করা যায় আমার লাইফে আমি কোনো কোম্পানিতে দেখি নাই। আপনি যদি এক্স ওয়াই কেউ কোনো জায়গায় কাজ করে একটু জিজ্ঞেস করেন, তাহলে আজকে চারটা কেন? আজকে মিনিমাম ম্যানেজমেন্ট 50টা মোটরসাইকেল দিতে কি রাজি ছিল না? হ্যালো, রাজি কি ছিল না? তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আমরা মনে করছি যে না, সবাই মনে ঘুমায় আছে, কিন্তু যেই পাঁচজন ব্যক্তি আজকে আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেল যে আমরা করোনার মধ্যেও কিন্তু ঘুমাই নাই, আমরা কিন্তু আমাদের কাজে আছি। আমি নড়াইলবাসীকে বলতে চাই যে তারা এমন কোনো দিন নাই তাদের প্রোগ্রাম নাই, এমন কোনো দিন নাই খুলনা বিভাগে প্রোগ্রাম নাই। এগুলো আমাদের গ্রুপ দেখলে আপনারা বুঝতে পারবেন, এটাই কিন্তু আজকের আমাদের সফলতা। এবং মাঠে যেহেতু নামছি, এটা জেদ করেই নামছি যে কিছু একটা করতে হবে, সাথে যাকে পাবো তাকে নিয়ে করব। কারণ যুদ্ধের সময় দেখবেন কিছু লোক ঘরের মধ্যে পলাই থাকে, ঠিক কিনা? কিছু ব্যক্তি দেখবেন আপনাকে শুধু পিছন থেকে সাহস দেবে, কিছু কিছু ব্যক্তি আপনি পাবেন যারা আপনার সাথে থেকে যুদ্ধ করবে, ঠিক কিনা? ওই ব্যক্তিগুলাই কিন্তু আপনার আদর্শ সৈনিক এবং আদর্শ ব্যক্তি, আপনি তাদের জন্য কখনো ভুলবেন না, তাহলে ভুললে আপনি কাপুরুষের মতো হয়ে যাবেন। আপনি তাদের জন্য কাজ করেন ইনশাল্লাহ। বেস্ট ওয়ার্ল্ড যদি দুই একটা কথা বলতে হয়, যে বাংলাদেশের মধ্যে মনে হয় এমন মার্কেটিং প্ল্যান বর্তমান প্রেক্ষাপটে, বেস্ট ওয়ার্ল্ড এত সুন্দর মার্কেটিং প্ল্যান, আমার জানা মতে এই প্ল্যান আমি আর কোনো জায়গায় দেখি নাই। আমি শুধু প্ল্যান দেখে উদ্বুদ্ধ হয়েছি, আমি ম্যানেজমেন্ট দেখে উদ্বুদ্ধ হয়েছি, এবং আমি বেস্ট ওয়ার্ল্ডের প্রোডাক্ট দেখে উদ্বুদ্ধ হয়েছি। এই তিনটা জায়গা থেকে যখন আমি দেখছি যে আমাকে কাজ করতেই হবে, এখান থেকে করাই সম্ভব। এবং আমার সাথে খুলনা বিভাগে যদি কম বেশি বলা হয়, ইনশাল্লাহ অনেকেই জানেন যে আমরা চমৎকার যদি বড় একটা প্রোগ্রাম করি মিনিমাম 500-1000 নিয়েই করি। ইনশাল্লাহ আপনাদের দাওয়াত থাকলো আমাদের প্রোগ্রামগুলোয় আসবেন। আর পাশাপাশি আজকে আমার মনে হয় খুলনা বিভাগ থেকে আমরা তিনটা মোটরসাইকেল পেয়েছি, ঠিক কিনা? ইনশাল্লাহ পাশাপাশি বলবো যে কাজ করলে কাজ হয়, এটা জানি আমরা, কাজে আছি, আপনাদের সহযোগিতা ভালোবাসা এগুলো পেলে ইনশাল্লাহ। এবং বেস্ট ওয়ার্ল্ডের যে প্ল্যানটা বলছিলাম, যে প্ল্যানের মধ্যে সবথেকে মজার কিন্তু একটা প্ল্যান আমরা ঈদের সময় পেয়েছি, যেটা আমার সবথেকে বেশি কাজ করছে। কারণ দুই ঈদের মধ্যেও কিন্তু করোনা ভাইরাস ছিল। হ্যালো, ছিল কি না? এখনো পর্যন্ত আছে, বাট আমরা এটাকে স্বাভাবিকভাবে নিয়ে নিছি। বাট দুইটা ঈদে যারা বোনাস পেয়েছে, আপনি হিসাব করে দেখেন তো তাদের ফিলিংসটা কেমন। ঈদ বোনাস, কখনো নেটওয়ার্ক মার্কেটিং এ ঈদ বোনাসের কথা শুনছেন রে ভাই? আমি শুনি নাই। ঈদের সময় আপলাইনদের অনেক অ্যাসোসিয়েটরা এসে হাত আপলাইনের কাছে কি করতো, হাত পাতত, যে ঈদের সময় একটু খরচ করছে দরকার। আমরা মার্কেটিং প্ল্যান থেকে ঈদ বোনাস পাওয়ার পরে প্রতিটা ব্যক্তি তাদের ঈদ বোনাসটা মানে এমনভাবে কাজে লাগছে যেটা কল্পনা করে পারবো না। বাট এটা কি আগামী ঈদের সুযোগ নাই? নাইও নাই, কোম্পানি বন্ধ করে দিছে নাই? এবং ইনশাল্লাহ আমরা আশা করতেছি এই ঈদে যা পেয়েছি আগামীতে তার থেকে ডাবল পাবো, ঠিক কিনা? বাট সুযোগটা শুধু কাজে লাগান।
কারণ এই ধরনের সুযোগ এবং মিরাক্কেল অনেক ঘটনায় ঘটতেছে। এবং যেটা আমাদের স্যার বলল যে আগামী 21 সালের শেষে অথবা 22 সালের প্রথম দিকে কোম্পানি কিন্তু তাদের স্বপ্নের গাড়িটা কিন্তু দিতে চায়, ঠিক কিনা? আজকে থেকে এই অডিয়েন্সে বসে একটা সিদ্ধান্ত নিয়ে যান। আমি স্যারকে বলে রাখলাম যে আমরা খুলনা বিভাগ থেকে মিনিমাম 5টা গাড়ি আপনাকে ইনশাল্লাহ অ্যাসিভ করাই দেবো। কে রাজি আছে? ইনশাল্লাহ আমরা 5টা গাড়ি নেব এবং এই গাড়িটা মানে বরের বেশেই জন্য যায়, ঠিক কিনা? কারণ যেহেতু করতেছি করার মতো করব। ধন্যবাদ, কথা হবে আবার নতুন স্টেজে এবং সফলতার মঞ্চে। আসসালামু আলাইকুম।